যখন জমেনে প্রত্যেককে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি বাগবাজার চন্দননগরের এক ঐতিহ্যশালী এবং ঐতিহ্যবাহী পুজো কিন্তু বাগবাজার 187তম বর্ষে এবারে পদার্পণ করেছে। সেই বাগবাজার কিন্তু এখানকার বেশ পুরনো পুজো এবং ঐতিহ্যবাহী পুজো। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই বাগবাজারের যে মণ্ডপ প্রাঙ্গণ, সেই মণ্ডপ প্রাঙ্গণে। প্রায় 40 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্রতিমা বলা যেতে পারে চন্দননগরের যে কটি উচ্চতার গভীরে নিরীক্ষণ করা হয় যে প্রতিমাগুলোকে, বাগবাজার কিন্তু তাদের মধ্যে একটি প্রতিমা। যে প্রতিমা প্রতি বছরই কিন্তু এমনটাই হবে এবং প্রচুর উচ্চতা হয় প্রতিমার, প্রায় চালচিত্র নিয়ে 40 ফুট উচ্চতায় প্রতিমা, সেই বাগবাজারে রয়েছি আমি, চন্দননগরের বাগবাজার। চন্দননগরের ঐতিহ্যবাহী এক পুজো, যে পুজো না দেখলে চন্দননগরবাসী নিজেরাই বলেন যে তাদের বোধহয় পুজো দেখা সম্পন্ন হলো না বা তাদের পুজো দেখা আরম্ভ হলো না। সেই ঐতিহ্যবাহী পুজো বাগবাজারে আমি রমেন রয়েছি এই মুহূর্তে। ১87তম বর্ষে পদার্পণ এই বছর বাগবাজার, বলা যেতেই পারে ঐতিহ্যে ভরা এক পুজো। যে পুজোর মায়ের মুখের সামনে দাঁড়ালেই বোঝা যায় যে কতটা শান্তি। সেই শান্তির জন্য যদি আমি দেখাই, প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছেন বাগবাজারে আজ। কেমন লাগছে তোমাদের প্রতিমা দেখানো, প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যারা নতুন নিশ্চয় সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই জগদ্ধাত্রী পুজো পরিক্রমা চন্দননগরে। তাহলে এখন বিদায় নিচ্ছি এই বাগবাজার থেকে, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো মণ্ডপে এই জগদ্ধাত্রী পুজো নিয়েই। বাগবাজারের সকল সভ্যবৃন্দ আছেন বাগবাজারে, তাদের প্রত্যেকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি বাগবাজার থেকে।